violence, and that point has to be addressed. Condemnation of the shocking acts of violence and intimidation. I do want to focus mostly in my contribution on the elections, given that they are so current. As we've heard, more than half of the 300 seats were uncontested, meaning that although some candidates from other parties, some of whom I understand tried to withdraw their names from the ballot paper, but some from smaller parties were elected, but over 100 candidates from the ruling Awami League were elected unopposed. And 48 million registered voters out of 92 million could not vote. Indeed, it's reported that in Dakar, people could vote in just two of the 20 constituencies. It's therefore no surprise that the turnout was disappointingly low. And we've heard various, I think the official figure that is used by the government was that the turnout was about 39 to 40%. But that has been queried because, as we've heard, in many parts of the country, there was no turnout at all because the seats... পার্লামেন্টের মেম্বাররা বাংলাদেশের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, স্বাধীনতার 42 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মেয়েদের শিক্ষা, দারিদ্রতা দূরীকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনেকাংশে এগিয়ে গিয়েছে। মোহাম্মদ কাউসার, চ্যানেল আই, নিউজ ডেস্ক। এদিকে 16 জানুয়ারি ফ্রান্স স্টারবাক ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলাদেশের সদ্য অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে নতুন নির্বাচন দেওয়ার জন্য বিল পাশ করা হয়। বেলজিয়াম বিএনপির ঐকান্তিক প্রচেষ্টায় ইউরোপিয়ান পার্লামেন্টের কয়েকজন সদস্য ইউরোপিয়ান পার্লামেন্টের একতরফা নির্বাচনের বিরুদ্ধে দাবিটি উত্থাপন করে পরে ইলেকট্রনিক্স ভোটের মাধ্যমে তা পাশ করা হয়। ইউরোপিয়ান পার্লামেন্টের ভেতর মোশন চলাকালে বিরোধী দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন মুন্না, ইকবাল হোসেন বাবু, আলী জাহাঙ্গীর, মফিস আলী, সিরাজ মিয়া ও জালাল খান প্রমুখ। বেলজিয়াম বিএনপির নেতৃবৃন্দ মনে করেন, আজ ইউরোপিয়ান পার্লামেন্টের এই মোশনটির মাধ্যমে প্রমাণ হল আওয়ামী লীগ বাকশালী কায়দায় প্রহসনী নির্বাচনে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, সম্পত্তি লুণ্ঠন, মন্দির গির্জায় ভাঙচুরের সাথে জড়িতদের চিহ্নিত করে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংবাদ সম্মেলন করে যুক্তরাজ্য ভিত্তিক নাগরিক সংগঠন সেভ বাংলাদেশ। 15 জানুয়ারি বুধবার পূর্ব লন্ডনে আয়োজিত সংবাদ সম্মেলনে সেভ বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের দেশের শান্তিপ্রিয় মানুষ কখনো সংখ্যালঘু মনে করে না, কিন্তু সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিতে এবং বিদেশের কাছে বাংলাদেশকে জঙ্গি মৌলবাদ রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে আওয়ামী লীগ হিন্দু নাগরিকদের উপর হামলা করে তাদের জীবনকে বিপন্ন করে তুলছে, আর এর দায়ভার বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামের উপর চাপিয়ে দিচ্ছে। এটা তাদের রাজনৈতিক হীন কৌশল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, এম এ মালিক, কয়সর এম আহমেদ, মুফতি শাহ সদরুদ্দিন, মাওলানা আবুল হাসনাত চৌধুরী প্রমুখ। বারো জানুয়ারি পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিক্ষক এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম এ মান্নান স্মরণে এক শোক সভার আয়োজন করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান এ কে এম সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহকারী সম্পাদক আয়াস মিয়া এবং শাহ শামীম আহমেদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাহামলেসের নির্বাহী মেয়র লুৎফর রহমান। শোক সভায় বক্তারা বলেন, এম এ মান্নান ছিলেন লন্ডন প্রবাসী বাঙালিদের অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি এদেশের মূলধারার শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। এছাড়া কমিউনিটির সাথে জড়িত থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সাংগঠনিকভাবে বলিষ্ঠ ভূমিকা রাখেন। তিনি যুগ যুগ ধরে অভিবাসী বাঙালিদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। আব্দুল মান্নান স্মরণে প্রকাশিত স্মরণিকা আলোকিত মানুষ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র লুৎফর রহমান। সভায় সদ্য প্রয়াত ফারুক চৌধুরী এবং আব্দুল গফুর সহ প্রয়াত ট্রাস্টিদের স্মরণে শোকসভার প্রস্তাব গ্রহণ করা হয়। অতিথি হিসেবে সভায় আরও বক্তব্য রাখেন টারহামলেস লেবার গ্রুপের লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর গোলাম রব্বানি, কাউন্সিলর আমিনুর খান প্রমুখ। পরিবারের পক্ষে বক্তৃতা দেন মান্নান তনয়, মোহাম্মদ জাহিদ এবং জামাতা আব্দুল ওদুদ।
মহান ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে সুন্নি আন্দোলন যুক্তরাজ্য শাখার উদ্যোগে লন্ডনে 13 জানুয়ারি এক আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। নুরুল ইসলাম রাহাতের সভাপতিত্বে এবং শেখ আশরাফুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মুসলিম মিল্লাতের ইমাম হায়াত আলাহি রহমান, অধ্যাপক আল্লামা কাউসারুল আমিন রাসেক, মাফিকুল ইসলাম, এনামুল হাসান পলাশ, আকরামুজ্জামান, মোশারফ হোসেন আদার সহ আরও অনেকে। বক্তারা ঈদে আজম, ঈদে মিলাদুন্নবীর লক্ষ্য এবং তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, দুনিয়ায় প্রিয়নবীর শুভ আগমন ব্যতীত বিশ্ববাসীর জীবন অন্ধকার এবং মানব জীবন ধ্বংস হয়ে যেত। প্রিয়নবীর শুভ আগমন মানব সভ্যতা আইয়ামে জাহেলিয়াত তথা মিথ্যা অবিচার থেকে মুক্তির সূচনা। তারা বলেন, রেসালাত কেন্দ্রিক জীবন চেতনায় প্রকৃত তাওহিদমুখী জীবন সৃষ্টি করে। প্রিয়নবী কেন্দ্রিক জীবন চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বিপন্ন বিশ্ব সভ্যতা পুনরুদ্ধারে সবাইকে এক হওয়ার প্রতি আহ্বান জানান। ১৫ জানুয়ারি বুধবার পূর্ব লন্ডনে বায়তুল আমান মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিল ও ইভিনিং মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান মসজিদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে এবং মসজিদের ইমাম ও শিক্ষক হাফিজ মাওলানা আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব তুলে ধরে বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সবার উচিত এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আলোচনায় অংশগ্রহণ করেন ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক, মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আলহাজ শামসুমিয়া, আলহাজ আলিমিয়া, মাওলানা মোহাম্মদ আলী, আলহাজ ফয়সাল আহমেদ প্রমুখ। আলোচনা শেষে ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ১৪ জানুয়ারি লিওপোর্ট কমিউনিটিজ কালচারাল অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের বার্টেট সেন্টারে। সংগঠনের সভাপতি মোহাম্মদ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাহামেসের নির্বাহী মেয়র লুৎফর রহমান। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ বদরুল ইসলাম। সভাপতির স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক বিগত বছরের কার্যক্রম সভায় তুলে ধরেন। সভায় আরও বক্তব্য রাখেন শেখ আব্দুর রহমান মাদানী, কাউন্সিলর মতিনুজ্জামান, কাউন্সিলর রাসুল স্যান্ডার্স, মাস্টার আমির উদ্দিন আহমেদ প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে নির্বাহী মেয়রের কাছে লিওপোর্ট এস্টেটে একটি অত্যাধুনিক ইসলামিক সেন্টারের স্থাপনের আবেদন জানানো হয়। মৌলভীবাজার সদর রাজনগর 3 আসনে দুবারের নির্বাচিত সাংসদ সৈয়দ মহসিন আলী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বর্ণবন ইউকের পক্ষ থেকে 15 জানুয়ারি পূর্ব লন্ডনের বাংলা ওভেন রেস্টুরেন্টে এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য সফররত কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রফিকুল ইসলাম কোতোয়াল ও মতিউর রহমান সিহাবকেও এতে সংবর্ধিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসিম, পরিচালনা করেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল। বক্তারা সংসদ সদস্য সৈয়দ মহসিন আলীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনি আপনার যোগ্যতা এবং ক্ষমতা দিয়ে আমাদের এলাকাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। সভায় বক্তব্য রাখেন আব্দুল বাসিত, মোহাম্মদ ওকিব, আফজাল শরীফ, রাধাকান্ত ধর, সেলিম মঞ্জুর, জুবের আহমেদ সহ আরও অনেকে। মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী টেলিফোনের মাধ্যমে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মৌলভীবাজার ও সুনামগঞ্জবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজসেবী সিরাজুল ইসলাম ও বেগম ইসলামকে। ১৪ জানুয়ারি ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এম এ রহমির সভাপতিত্বে এবং আসম ও মিসবার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত ব্যক্তিদের কর্মবহুল জীবনের নানান দিক তুলে ধরে বলেন, তাদের পরিশ্রম এবং আত্মত্যাগের জন্য আজ দেশে বিদেশে অনেকে প্রতিষ্ঠিত। তাদের এই অবদান অপরিসীম। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আব্দুল আহাদ চৌধুরী, লুৎফর রহমান সায়াদ, ফখরুল ইসলাম মধু, হাবিবুর রহমান হাবিব, বাবু শ্রী রবিন পাল, সেলিম আহমেদ খান প্রমুখ। সংবর্ধিত অতিথিরা তাদের বক্তৃতায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। যুক্তরাজ্যে অবস্থানরত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের ঐতিহ্যবাহী স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীদের পুনর্মিলনীর লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে 15 জানুয়ারি পূর্ব লন্ডনের ব্রিকল্যানে। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক আমিনুল হক ওয়েস। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সহ আহ্বায়ক আব্দুল কাদের, আব্দুল নূর, তৌফিক আলী মিনার, আমিনুর রহমান আলী,
লাইন আহমেদ, জহিদুর রহমান জুয়েল, আলমগীর হোসেন প্রমুখ। সময়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান করার লক্ষ্যে 21 সদস্য বিশিষ্ট একটি উদযাপন কমিটি এবং উপদেষ্টা কমিটি গঠন করা হয়। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। লতিফিয়া ফুলতলি কমপ্লেক্স ডেভেলপমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত। ইউকে বর্ডার এজেন্সির সাথে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন স্ট্রেংথেন এলিয়েন্সের শীর্ষক ওয়ার্কশপ।